তো আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে, আজকের ভিডিওটা হচ্ছে ক্লাস 9 এর জন্য। এই ভিডিওটা হচ্ছে ক্লাস 9 এর জন্য। ক্লাস 9 এ আজকে আমাদের পড়া উচিত হচ্ছে বারনৌলির নীতি বা উপপাদ্য। এইটা আমাদের পড়ার কথা আজকে। সেই বারনৌলির নীতি বা উপপাদ্য পড়তে গেলে আমাদের যেসব জিনিস জেনে আসতে হবে তা একটু জেনে এসেই আমরা আজকে বারনৌলির নীতিটা পড়ব। সেটা না জানলে কিন্তু বারনৌলির নীতিটা পড়া সম্ভব নয়, একটু সমস্যা হবে সেটা না জানলে। তো ওই জন্য সেইটুকুটা জেনে তারপর আমরা বারনৌলির নীতি পড়তে আসব। তাহলে বারনৌলির নীতি পড়তে গেলে আমাদের তার আগে যে সম্বন্ধে ধারণা থাকতে হবে সেটা হলো শক্তি। বারনৌলির নীতি পড়তে গেলে আমাদের তার আগে শক্তি সম্বন্ধে ধারণা থাকতে হবে। শক্তি সম্বন্ধে ধারণা পেতে গেলে আমাদের যে সময় ধারণা আগে রাখতে তা হলো কার্য। তাহলে এই কার্য আর শক্তি সম্বন্ধে সম্যক ধারণা লাভের পরে আমি বারনৌলির নীতিতে আসব, ক্লিয়ার? যদিও তোমাদের কার্য শক্তি ক্ষমতা বলে একটা আলাদা চ্যাপ্টার রয়েছে, সেখানেও আমরা কার্য শক্তি ক্ষমতা নিয়ে আলোচনা করব, কিন্তু এখানটায় আমি শুধুমাত্র শক্তি আর কার্যের উপর একটু বিশেষ আলোচনা রেখে তারপর আমি আসবো কোথায়, বারনৌলির নীতিতে। ভালো করে লক্ষ্য করবে, না হলে কিন্তু সমস্যা হবে প্রত্যেকে, তোমাদেরও সমস্যা হবে আর আমিও পরে পড়াতে গেলে আমারও সমস্যা। তাহলে ফার্স্ট আমার যেটা জানতে হবে বারনৌলির নীতি পড়তে গেলে, প্রথম যেটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে কার্য কাকে বলে, কার্য কাকে বলে, এটা প্রথম জানতে হবে বারনৌলির নীতি পড়তে গেলে। কার্য কি? নিত্য জীবনে আমরা যে কাজ করি বা যে কাজের সাথে আমরা পরিচিত সেই কাজ আর ফিজিক্সের কাজ, পদার্থবিদ্যার কাজ দুটো এক জিনিস নয়। কি বললাম কথাটা মাথার মধ্যে রাখবে? নিত্য জীবনে আমরা যে কাজ করি, ধরো তুমি পড়ছো, এটাও কাজ করছো তোমাদের, আমাদের নিত্য জীবন অনুযায়ী আমি পড়ার কাজ করছি, এই সমস্ত পড়ার কাজ, খেলার কাজ, এই সমস্ত কাজ পদার্থবিদ্যার কোনো গুরুত্ব নেই। পদার্থবিদ্যার কাজ হচ্ছে একটা পরিমাপযোগ্য রাশি, কিন্তু আমরা প্রাত্যহিক জীবনে কর্মকে এমন এমন জায়গায় ব্যবহার করছি সেই সমস্ত কর্ম শব্দটা বা কাজ শব্দটা বা কার্য শব্দটা অনেক রকম ভাবে ব্যবহার করা হচ্ছে, অনেক রকম মানে দিয়ে। ফলে রবীন্দ্রনাথ ঠাকুর কবিতা লিখছেন, গরিব মানুষরা রাস্তার মানুষরা কাজ করে, এই করে সেই করে, সেই কাজ এই কাজ সবসময় এক নয়। ফলে পদার্থবিদ্যার কার্য পড়ার সময় প্রাত্যহিক জীবনের কার্যের সাথে গুলিয়ে ফেলবে না, ঠিক আছে? হ্যাঁ, অনেক প্রাত্যহিক জীবনের কার্যকে আমরা এই কার্যের ধারণা দিয়ে ব্যাখ্যা করব, ঠিক আছে? তাহলে কার্য কি বা কাজ কি, সেটা হচ্ছে কোনো বস্তুর ওপর বল প্রযুক্ত হলে, কোনো বস্তুর ওপর বল প্রযুক্ত হলে, ভালো করে রাখো, কোন বস্তুর ওপর বল প্রযুক্ত হলে যদি বলের প্রয়োগ বিন্দুর অভিমুখে বস্তুর সরণ ঘটে থাকে বা সরণের অভিমুখে বলের উপাংশ থাকে তাকে ওই বলের দ্বারা ওই বস্তুর ওপর
ওই বলের দ্বারা ওই বস্তুর উপর কৃতকার্য বলা হয়। ওই বলের দ্বারা ওই বস্তুর উপর প্রযুক্ত বা ওই বলের দ্বারা ওই বস্তু কর্তৃক কৃত কার্য। প্রযুক্ত কথাটা শুনতে কেমন লাগছে? ওই বলের দ্বারা ওই বস্তু কর্তৃক কৃত কার্য বলা। তাহলে কি বললাম, কোন বস্তুর উপর বল প্রযুক্ত হলে যদি বলের প্রয়োগ বিন্দুর অভিমুখে বস্তুর স্মরণ ঘটে থাকে বা স্মরণের অভিমুখে বলের উপাংশ থাকে, তাকে ওই বলের দ্বারা ওই বস্তু কর্তৃক কৃতকার্য বলা হয়। ঠিক আছে, ওই বলের দ্বারা ওই বস্তু কর্তৃক কৃতকার্য বলা হয়। জিনিসটা কি ভালো করে লক্ষ্য করো, ধরো আমি এই দিকে দেখাই একটু সুবিধা হবে। ধরো এই একটা আমার অনুভূমিক প্লেন, এই অনুভূমিক প্লেনের উপর, এই অনুভূমিক প্লেনের উপর এইখানে একটি বস্তু রয়েছে। ঠিক আছে, তুমি এসে এই বস্তুটির উপর, তুমি এসে এই বস্তুটির উপর এইভাবে বল প্রয়োগ করলে, হ্যাঁ বল প্রয়োগ করলে, এই বল প্রয়োগের দরুন দেখা গেল বস্তুটা এখান থেকে সরে এসে এইখানে এলো। তাহলে বস্তুটার স্মরণ হয়েছে কতটা? এটা হলো বস্তুটার স্মরণ। তাহলে আমি একটা বল প্রযুক্ত করলাম যার ফলে বস্তুটা এখান থেকে সরে এখানে এলো। এবার আমার এই প্রযুক্ত বল এবং বস্তু স্মরণের মধ্যবর্তী কোণকে আমি ধরলাম থিটা। এটাকে বলা হয় কি জানো? এটা থিটা, থিটা। তার মানে যদি এটা হয় তখন এই বল দ্বারা এই বস্তুর উপর কৃতকার্য, তখন এই বল দ্বারা এই বস্তুর উপর কৃতকার্য বা কার্য যা বলতে পারি, যেটা বলি কি ডব্লিউ দিয়ে, সমান এফ এস কস থিটা, এফ এস কস থিটা। ক্লিয়ার? তাহলে এই বল দ্বারা এই বস্তুর উপর কৃতকার্য হবে এফ এস কস থিটা। তাহলে তোমাদের মনে হতে পারে স্যার কস থিটা জিনিসটা কি, তাই তো? এইটা জানার জন্য আমাদের এখানে তার আগে বলে দিই আমার সংজ্ঞা অনুযায়ী মিলল কিনা বলে দিই। আমি কি বলেছি, যদি বলের প্রয়োগ বিন্দুর অভিমুখে বস্তু স্মরণ ঘটে থাকে বা স্মরণের অভিমুখে বলের প্রয়োগ বিন্দুর উপাংশ থাকে, আমরা উঁচু ক্লাসে গিয়ে ইলেভেন টিভেন গিয়ে পড়ব, যদি এইটা এফ হয়, যদি এইটা এফ উপাংশ হয়, আচ্ছা যদি এই যে এইটা এফ উপাংশ হয় তাহলে এফ বলের দুটো উপাংশ থাকবে। এটাকে আমরা বলি এফ সাইন থিটা উপাংশ, আর এই দিকটাকে বলি আমরা এফ কস থিটা উপাংশ। তার মানে কি উপাংশ বলতে, কি উপাংশ বলতে ভাগ। তোমার ধরো তুমি একটা কাজ করছো, ধরো তোমাকে মা 10 টাকা দিয়ে বাজারে পাঠিয়েছে, তুমি ভাইয়ের জন্য 5 টাকার চকলেট এনেছো আর নিজের জন্য 5 টাকার চকলেট, তুমি যে তোমার 10টা টাকাকে দুভাগে ভাগ করলে, সেরকম ওই যে 5 টাকা 5 টাকা তোমার 10 টাকার দুটো উপাংশ। ঠিক সেভাবে এখানে ধরো এইটা আমার বল ছিল, একে আমি দুটো উপাংশ ভাগ করেছি, মানে এইটা একটা উপাংশ, মানে অনুভূমিক দিকে একটা বলের পরিমাণ কিছুটা পরিমাণ বল কাজ করছে আর এই বলের কিছুটা অংশ কাজ করছে উলম্ব দিক বরাবর। এই অনুভূমিক দিক বরাবর বা স্মরণের দিকে যেটা কাজ করছে সেটা হচ্ছে এফ কস থিটা। এই জন্য এই যে কৃতকার্য মানে কি বলেছি, কৃতকার্য মানে হচ্ছে এই যে দেখো বলা আছে স্মরণের অভিমুখে, স্মরণের অভিমুখে বলের উপাংশ থাকে, তাহলে স্মরণের অভিমুখে বলের উপাংশ এবং
সরণের অভিমুখে বলে বসছি এফ কস থিটা এবং সরণ এইটা হচ্ছে আমার থিটা কার্যের রাশিমাল মানে সহজ করে বলতে গেলে কি হলো এফ এস কস থিটা বুঝতে পারলাম পারলাম মানে কোন বস্তুর উপর বল প্রযুক্ত হলে সেই বস্তু দ্বারা সরি সেই বল দ্বারা বস্তু কর্তৃক কৃত কার্য কত হবে এফ এস কস থিটা তোমাদের মনে পড়ে স্যার কস থিটা কি cos theta হলো একটি ত্রিকোণমিতিক অপেক্ষক cos theta হলো একটি ত্রিকোণমিতিক অপেক্ষক বা ইংরেজিতে বলে ফাংশন স্যার আমরা তো ফাংশন জানি না শুনে যাও না তোমরা যোগ করনি বিয়োগ করনি গুণ করনি ভাগ করনি বদমাস বলে কত কিছু তো পড়েছো ব্র্যাকেট পড়েছো অফ পড়েছো মানে ছোটবেলা সব ওগুলোর প্রত্যেকটা একটা করে ফাংশন যোগ একটা ফাংশন ঠিক আছে গুণ একটা ফাংশন ঠিক আছে এগুলোকে অপেক্ষক বা অপেক্ষকের থেকে বলা মানে বলা ভালো অপারেটর ঠিক আছে মানে যে অপারেট করায় যোগ মানে সেই যুক্ত হওয়ার ধরনের অপারেট করায় ঠিক আছে সেরকম cos theta একটা ত্রিকোণমিতিক অপারেটর ত্রিকোণমিতিক অপারেটর ধরলে সেখানে আমি দেখব ছ রকম ত্রিকোণমিতিক অপারেটর আছে সাইন কস ট্যান কট সেক কোসেক এরকম ছ রকম ত্রিকোণমিতিক অপারেটর রয়েছে সেটা তোমরা ক্লাস 10 এ গিয়ে পড়বে আমার এখানে শুধু কস থিটা জানতে হবে কস থিটা জিনিসটা কি কস থিটা হচ্ছে এমন একটা অপারেটর যে অপারেটরের কাজ হলো একটা সমকোণী ত্রিভুজে একটা সমকোণী ত্রিভুজের একটি সূক্ষ্ম কোণের সঙ্গে বাহুর অনুপাতের সম্পর্ক নির্ণয় করা cos থিটা হলো এমন একটা ত্রিকোণমিতিক অপারেটর যার কাজ হলো এই সূক্ষ্ম কোণটি সাপেক্ষে সূক্ষ্ম কোণটির সাথে বাহুর অনুপাতের সম্পর্ক স্থাপন করা যদি আমি এখানে আসলে এটা যদি থিটা হয় এটা তো সমকোণী ত্রিভুজ হয় তোমরা সবাই জানো এটা হলো ভূমি এটা হলো অতিভুজ এটা হলো লম্ব আপনাদের মনে রাখা সহজ উপায় কি যার সঙ্গে সূক্ষ্ম কোণটা লেগে থাকবে সেটা হচ্ছে ভূমি বাকিটা লম্ব অন্যটা অতিভুজ ঠিক আছে cos থিটা বলছি কি তাহলে এই অপারেটরটা বলছে ভূমি বাই অতিভুজের অনুপাতকে ভূমি বাই অতিভুজ এই যে অনুপাতটাকে ডিটারমাইন করছে কোণ থিটা cos থিটা উপাংশ ভূমি বাই অতিভুজ এই অনুপাতটাকে নির্দেশ করছে কি উপাংশ cos থিটা উপাংশ বোঝা গেল কারণ আশা করি বোঝাতে পেরেছি এইটা হচ্ছে কি cos theta কম্পোনেন্ট এবার এই cos theta ভ্যালু কি কি হতে পারে দেখো যদি আমার ধর আমি বললাম এইটা আমার ভূমি লক্ষ্য করবে এইটা আমার অতিভুজ ঠিক আছে এই মাঝখানের কোণটা হচ্ছে আমার এইটা ভূমি এইটা আমার অতিভুজ মাঝখানের কোণটা হচ্ছে আমার থিটা ক্লিয়ার মানে আমি যদি বলি তোমাকে এইটা ভূমি এইটা অতিভুজ এই কোণটা হচ্ছে থিটা তাহলে এভাবে আমি দুটোকে ধরেছি এইটা আমার ভূমি দেখো আর এইটা আমার হচ্ছে অতিভুজ ধরেছি তাহলে মাঝখানে কোণটা হবে যে থিটা তাহলে এবার যদি আমি এইটাকে এখানে এসে আসতে করে করে ফেলে দিই উপরে তখন থিটাটা কমে গেল কত হয়ে গেল থিটাটা শূন্য হয়ে গেল থিটা কমছে কমতে 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 থিটা কি হয়ে গেল বলবো থিটা শূন্য হয়ে গেল তার মানে যখন থিটাটা জিরো হয়ে যাবে যখন থিটা সমান জিরো ডিগ্রি তখন ভূমি আর অতিভুজ সমান ভূমি আর অতিভুজ সমান হলে দুটো সমান সংখ্যার অনুপাত কি হয় এক তার মানে তখন cos জিরো ডিগ্রি ভ্যালু হচ্ছে তাহলে এক বলতে পারলাম কি পারলাম আশা করি ব্যাপারটা ক্লিয়ার হলো যে আমি যদি এইটাকে এখানে এনে ফেলে দিই
তখন কি দাঁড়িয়ে যাচ্ছে থিটা সমান 0 ডিগ্রি আর cos 0 মানে কি হচ্ছে তখন কি দাঁড়াচ্ছে মাইনাস সরি cos 0 দাঁড়াচ্ছে 1 কারণ ভূমি আর অতিভুজ তখন কি যাচ্ছে সমান হয়ে যাচ্ছে না বলতে পারলাম কি পারলাম সেটা কম তুমি পরে আমি আরো তোমাকে দেখাতে পারি যদি থিটা সমান 90 ডিগ্রি হয় তখন cos 90 দাঁড়িয়ে যায় 0 ক্লিয়ার থিটা যদি 90 ডিগ্রি হয় তখন cos 90 দাঁড়িয়ে যায় 0 এবং থিটা সমান যদি 180 ডিগ্রি হয় তখন cos 180 হয়ে যায় মাইনাস 1 তোমাকে এই তিনটে খালি ভ্যালু মনে রাখলে আমার কার্য শক্তি বোঝা যাবে তার মানে কি বললাম থিটার ভ্যালু 0 হলে cos 0 হয় 1 থিটা ভ্যালু 90 হলে cos 90 0 থিটার ভ্যালু 180 হলে cos 180 মাইনাস 1 আমি স্যার এগুলো শেখাচ্ছি কেন এই তিনটেই হচ্ছে আজকে আমার স্পেশাল কেস এই তিনটেই হচ্ছে আজকে আমার স্পেশাল কেস এই থিটা সমান 0 থিটা সমান 90 থিটা সমান 180 এই তিনটে ক্ষেত্র নিয়ে আজকে আমি আলোচনা করব ক্লিয়ার তাহলে কার্য কি কার্যের রাশিমালা কি এবং এই তিনটে ক্ষেত্রে কিভাবে কার্যের পরিবর্তন হচ্ছে সেই নিয়ে আমাদের আলোচনা চলতে থাকবে তাহলে ফার্স্ট আমি যদি বলি থিটা সমান 0 ডিগ্রি তখন কি হবে যদি থিটা 0 ডিগ্রি হয় তখন আমার কিভাবে কি পরিবর্তন হচ্ছে সেটা দেখা যাক থিটা 0 ডিগ্রি হলে আমি এখানে দেখাচ্ছি যদি থিটা 0 ডিগ্রি হয় তখন কি হবে তোমার কন্ডিশন কি থিটা সমান 0 ডিগ্রি তার মানে যদি এইটা আমার বস্তু হয় তাহলে বস্তুটার উপর যেদিকেই বল প্রযুক্ত হয়েছে বস্তুটা সেদিকেই ছুটে গেছে মানে এদিকেই এ প্রযুক্ত হয়েছে আর বস্তুটা সরেছে এইদিকে এইদিকে বস্তুটা সরে এসে আছে মানে তার সরণটাও যেদিকে বস্তু সরণ যেদিকে বলও সেদিকে প্রযুক্ত হয়েছে তার জন্য থিটাটা কত হয়ে গেছে 0 ডিগ্রি যদি বস্তু সরণ যেদিকে সেই দিকেই বল প্রযুক্ত হয় তখন কি কার্য কত হয় এফ এস cos 0 ডিগ্রি তার মানে এফ এস cos 0 মানে কত বলেছি 1 তার মানে শুধু এফ এস তার মানে কি কার্য মানে হচ্ছে বল ইনটু সরণ তাহলে কার্য সমান হচ্ছে যদি যদি বলের অভিমুখে সরণ হয়ে যায় এটা আমার ফার্স্ট কন্ডিশনে ছিল হয় বলের অভিমুখে সরণ কিংবা সরণের অভিমুখে বলের উপাংশ যদি বলের অভিমুখেই সরণ হয়ে যায় সেক্ষেত্রে কার্য সমান বল ইনটু সরণ এইরূপ কার্যকে আমরা বলে থাকি দুটো জিনিস একটা হচ্ছে কি এইরূপ কার্যকে আমরা বলে থাকি ধনাত্মক কার্য বা পজিটিভ ওয়ার্ক কারণ ভ্যালুটা পজিটিভ বেরিয়েছে বলে এক দু নম্বর এইরূপ কার্য করা বলে থাকি বলের দ্বারা কার্য যদিও হায়েস্ট কাটিতে গিয়ে বলের দ্বারা কার্য অন্যভাবে ব্যাখ্যা করি আপাতত বলের দ্বারা কার্য এইভাবে বুঝে রাখো কি বললাম ক্লিয়ার তাহলে বলের দ্বারা কার্য কি বলের দ্বারা কার্য হলো কোন বস্তুর উপর প্রযুক্ত বলের দরুন কোন বস্তুর উপর প্রযুক্ত বলের দরুন বস্তুতে উৎপন্ন সরণ কোন বস্তুর উপর প্রযুক্ত বলের দরুন বস্তুতে উৎপন্ন সরণ যদি প্রয়োগ বিন্দুর অভিমুখে হয়ে থাকে লিখে দিচ্ছি কোন বস্তুতে প্রযুক্ত বলের দরুন বস্তুতে উৎপন্ন সরণ যদি বলের প্রয়োগ বিন্দুর অভিমুখে হয়ে থাকে বা এই কথাটা প্রয়োগ বিন্দু কথাটা নাও দিতে পারো যদি বলের অভিমুখে হয়ে থাকে ঠিক আছে
তখন ওই বস্তু কর্তৃক কৃতকার্যকে বলের দ্বারা কার্য বলে তখন এই বস্তু কর্তৃক কৃতকার্যকে বলের দ্বারা কার্য বলে তার মানে তখন কি হচ্ছে তাহলে আমি যেহেতু এই কন্ডিশনটা নিয়ে আলোচনা সেরে ফেলেছি তাহলে আমি এই কন্ডিশনটা মুছে ফেললাম তাহলে কি হচ্ছে ধরো এইটা আমার পৃথিবী এটা পৃথিবীর কেন্দ্র আমি ধরো এখানে একটা বস্তু রেখেছি এই পৃথিবীর কেন্দ্র থেকে আমি একটা বস্তু রেখেছি তাহলে সমস্ত বস্তুকে পৃথিবী অভিকর্ষ বলে ধরো নিজের কেন্দ্রের দিকে টানছে এটা কি বল অভিকর্ষ বল তাহলে এই বলের প্রভাবে এই বস্তুটা কি হবে এই দিকে এসে ভূপৃষ্ঠের উপর এসে পড়বে তাহলে এটা আমার স্মরণ এখান থেকে এখানে পড়লো বললাম ক্লিয়ার তাহলে অভিকর্ষের বলের প্রভাবে কোন বস্তু উপর থেকে ছেড়ে দিলে নিচে যে নেমে আসে তখন ওই বস্তু কর্তৃক কৃতকার্যকে বলবো বলের দ্বারা কার্য কোন বলের দ্বারা অভিকর্ষ বলের দ্বারা কার্য কি বললাম ক্লিয়ার না বোঝা গেল না বলের দ্বারা কার্য জিনিসটা কি বোঝাতে পারলাম তাহলে কোন একটা বস্তুকে যখন আমি অভিকর্ষ বলের প্রভাবে উপর থেকে নিচে ছেড়ে দিলাম তোর বস্তুটা যে নিচে নেমে আসার ঘটনার ফলে বস্তু কর্তৃক যে কৃতকার্য হলো সেই কৃতকার্যটা হচ্ছে বলের দ্বারা কার্য তাহলে এই ক্ষেত্রে দেখো এফ এই দিকে আবার এস ওই দিকে ফলে তো থিটা সমান জিরো ছিল তাহলে ডাবল সমান কি হবে থিটা জিরো হলে এফ এস মানে বল ইন্টু সরণ তাই বলের দ্বারা কার্যকে আমরা বলে থাকি ধনাত্মক কার্য এবার সেকেন্ড কন্ডিশন কি বলেছি সেকেন্ডটা বলেছি থিটা সমান 90 ডিগ্রি যদি থিটা সমান 90 ডিগ্রি হয় তাহলে কি হবে তাহলে আমরা কার্য করলাম বলের দ্বারা কার্য করলাম মানে থিটা ইকুয়ালস টু 0 ডিগ্রির জন্য কি কার্য করলাম এবার আমরা করব থিটা ইকুয়ালস টু 90 ডিগ্রির জন্য কি কার্য হবে এই তো দেখা যাক এই কন্ডিশনটার জন্য কার্য কি হয়ে থাকে তাহলে যদি থিটা সমান 90 ডিগ্রি হয় তখন কিভাবে এটা পরিবর্তন হচ্ছে সেটা আমরা দেখব ধরো আমার বলেছে কি থিটা সমান 90 ডিগ্রি তার মানে কি যেদিকে আমার থিটা 90 হলে cos 90 কত cos 90 কত 0 সেটা কেমন করে ঘটা হচ্ছে ধরো এই একটা তলের উপর একটা বল গড়িয়ে গড়িয়ে যাচ্ছে তাহলে এই বলের ক্ষেত্রে এই বলের ক্ষেত্রে এদিক হচ্ছে আমার সরণ এই বলের উপর অভিকর্ষ বল কাজ করছে কোন দিকে নিচের দিকে তাহলে মধ্যবর্তী কোণ কত 90 ডিগ্রি তাহলে এক্ষেত্রে কৃতকার্য কত হবে এক্ষেত্রে কৃতকার্য ডব্লিউ সমান এফ এস কস 90 কস 90 ভ্যালু কত 0 তাহলে কি ভ্যালু এফ এস ইন্টু শূন্য করলে দাঁড়িয়ে গেল শূন্য তাহলে এক্ষেত্রে কার্য আছে সরি বল আছে স্মরণ আছে তাও কৃতকার্য শূন্য বল আছে স্মরণ আছে তাও কৃতকার্য শূন্য কারণ কি কস 90 ভ্যালুটা 0 কারণ ইনি শূন্য তাই কোন রাশিটা এসে করে দিয়েছে কি শূন্য এরকম বলকে আমরা বলে থাকি কার্যহীন বল কার্যহীন বল তাহলে কার্যহীন বল কি কার্যহীন বল হলো যে বলের দরুন বস্তুতে কোনো কৃতকার্য হয় না তাহলে কার্যহীন বল কি হলো কার্যহীন বল হলো যে বলের দরুন বস্তুতে কোনো কৃতকার্য হয় না তাকে কার্যহীন বল বলে স্যার শুধু কি এভাবেই কার্যহীন বল সৃষ্টি করা সম্ভব কেন আমি তাহলে এটা আমার গেল যদি থিটা 90 হয় যদি আমি সেকেন্ড কেস বলি এ সমান শূন্য সরণ যদি শূন্য হয় তাহলে এটা কেমন জিনিস ধরো এই একটা বাড়ির দেওয়াল
তুমি এখানে দাঁড়িয়ে সারা দিন দেওয়ালটাকে ঠেলছো, দেওয়ালটা সরে যায়। তুমি সারা দিন যতই দেওয়ালটাকে ঠেলো, দেওয়াল সরবে না। তাহলে এই ক্ষেত্রে তুমি দেখো W সমান FS cos থিটা। তুমি কি বলে ঠেলছো সেটা আমার দেখার দরকার নেই। তুমি কি বলে ঠেলছো, মানে সরি কি, হ্যাঁ কি বলে ঠেলছো আর কি কোণে ঠেলছো, মানে যা খুশি হয়। যদি এসটা জিরো হয়ে যায় তাহলে দেখো কোনটা কত হয়ে গেছে, জিরো। তার মানে কার্যহীন বল দুভাবে উৎপত্তি হতে পারে। একটা কি কার্যহীন বল দুভাবে উৎপত্তি হতে পারে, এক হচ্ছে যদি বল এবং সরণের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হয়। যদি বল এবং সরণের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হয়, আর সেকেন্ড যদি সরণ শূন্য হয়। এই দুটি শর্তেই কার্যহীন বল উৎপন্ন হতে পারে। তাহলে কার্যহীন বল মানে কি, যখন বল ও সরণের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, আবার সেকেন্ডলি যদি সরণ নিজে শূন্য হয় তখন সেই বলকে আমরা বলি কার্যহীন বল। দেখলাম যে তাহলে এক্ষেত্রে অভিকর্ষ বলটা, এক্ষেত্রে এফটা তো অভিকর্ষ বল, তাহলে এক্ষেত্রে অভিকর্ষ বলটা হচ্ছে আমার কার্যহীন বল। এখানে একটা কথা বলি, ধরো কার্যহীন বল বলতে গিয়ে আমি আগে বলছি, ধরো কেউ সুটকেস নিয়ে রাস্তায় হাঁটছে, তাহলে এটা আমার রাস্তা। একজন ব্যক্তি একটা সুটকেস নিয়ে, তো এটা তার ব্রিফ কেস বা সুটকেস নিয়ে ধরে এখান থেকে ধরে নিয়েছে, ধরে সে রাস্তায় হাঁটছে। তো সুটকেস কোন কোন দিকে, এইদিকে সুটকেসের উপর ক্রিয়াশীল বল কোন দিকে, অভিকর্ষ বল নিচের দিকে, তাহলে মধ্যবর্তী কোণ কত, 90 ডিগ্রি। তাহলে এই ক্ষেত্রেও কিন্তু এটা কার্যহীন বল। আবার ধরো কেউ বললো যে এইটা আমার সূর্য, পৃথিবী ঘুরছে কেন্দ্র করে, যদি এইটা আমার পৃথিবী হয় তাহলে পৃথিবী ঘুরছে এই দিক বা পৃথিবী সরণ যদি ধরি এই দিক বরাবর, আর এটা হচ্ছে সূর্য কর্তৃক পৃথিবীর উপর ক্রিয়াশীল মহাকর্ষ বল, তাহলে এটা হচ্ছে মহাকর্ষ বলের অভিমুখ, মহাকর্ষ বলের অভিমুখ সরণ। তাহলে এই ক্ষেত্রেও দেখো মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, ফলে এই ক্ষেত্রেও কিন্তু মহাকর্ষ বলের দরুন পৃথিবীর ওপর কৃতকার্য শূন্য। তার মানে এক্ষেত্রেও মহাকর্ষ বলটা একটা কি, কার্যহীন বল, কার্যহীন বল। এখানে কথা বলে রাখি, কোনো বস্তুকে যদি বৃত্ত পথে ঘোরাতে হয় যে কোনো বস্তুকে যদি বৃত্ত পথে ঘোরাতে হয় তখন বস্তুটার উপর সর্বদাই কেন্দ্রাভিমুখী একটি বলের প্রয়োজন পড়ে, যে বলের দরুন বস্তুটা কিভাবে বৃত্ত পথে ঘুরতে পারবে। বস্তুর সরণের দিক, এটা হচ্ছে কেন্দ্রাভিমুখী একটা বলের দিক। যদি কোনো বস্তুকে বৃত্ত পথে ঘোরাতে হয়, এই যে কেন্দ্রাভিমুখী বল একে বলে অভিকেন্দ্র বল, অভিকেন্দ্র বল, ঠিক আছে। তার মানে অভিকেন্দ্র বল আর সরণের মধ্যবর্তী কোণ সর্বদাই 90 ডিগ্রি, অভিকেন্দ্র বল আর সরণের মধ্যবর্তী কোণ সর্বদাই কি হবে, 90 ডিগ্রি। অভিকেন্দ্র বল সর্বদাই একটি কার্যহীন বল, অভিকেন্দ্র বল সর্বদাই একটি কার্যহীন বল। বোঝা গেল কার্যহীন বলের ধারণা, বোঝা গেল? তাহলে কার্যহীন বলটা কি হলো, যখন বল আছে কিন্তু কার্য আমি পাচ্ছি না, তখন সেরূপ বলকে আমি বলছি কার্যহীন বল। আশা করি বোঝাতে পেরেছি। এবার আমি আসছি থার্ড কন্ডিশন, যেটা আমার থিটা ইকুয়াল টু 0 ছিল, থিটা 90 হয়ে গেল। এবার আমার তৃতীয় ক্ষেত্র আসছি, যেটা হচ্ছে কি, থিটা সমান 180। থিটা সমান যদি 180 হয় তখন কি হবে আমি দেখি,
তাহলে এইটাকে ধরো কোন একটা বস্তু কোন একটা বস্তুকে তুমি উপরের দিকে ছুঁড়েছো কোন একটা বস্তুকে তুমি উপরের দিকে ছুঁড়েছো ঠিক আছে তাহলে তোমার সরল ঠিক আছে তাহলে এই মুহূর্তে অভিকর্ষ বল কোন দিকে কাজ করছে যদি না পৃথিবী হয় অভিকর্ষ বল হচ্ছে কাজ করে কোন দিকে পৃথিবীর কেন্দ্রের দিকে তাহলে অভিকর্ষ বল কাজ করছে কি এইটা দিকে তোমার সরণ উপরের দিকে মধ্যবর্তী কোণ কত 180 ডিগ্রি তাহলে এখন থিটা কোণ কত 180 ডিগ্রি তাহলে থিটা কোণ যদি 180 ডিগ্রি হয় তাহলে কৃতকার্য কত হবে w সমান fs cos 180 ডিগ্রি cos 180 ভ্যালু কত minus 1 তাহলে fs into minus 1 মানে minus fs তাহলে কৃতকার্যে ভ্যালুটা কি দাঁড়িয়ে গেল ঋণাত্মক তাই এই ধরনের কার্য যদি আমরা বলে থাকি ঋণাত্মক কার্য কারণ cos x আসবে হলো নেগেটিভ 1 বা একে আমরা বলে থাকি সেটা হচ্ছে বলের বিরুদ্ধে কার্য তাহলে বলের বিরুদ্ধে কার্যের সংজ্ঞা আমি কি দেব খুব সহজ করে কোন বস্তুর উপর প্রযুক্ত বলের এবং বস্তু সরণের অভিমুখ যদি বিপরীত হয় তখন ওই বল দ্বারা ওই বস্তু কর্তৃক কৃতকার্যকে বলছি আমি বলের বিরুদ্ধে কার্য কি বললাম ক্লিয়ার তাহলে বলের বিরুদ্ধে কার্য কি যে বস্তুর উপর প্রযুক্ত বল এবং বস্তু সরণের অভিমুখ কি হবে বিপরীত তবেই হবে সেটা প্রযুক্ত বল এবং সরণের অভিমুখ হবে এইটা যদি হয় তখনই কেবলমাত্র কি হবে আমি ঋণাত্মক কার্য পাব বা সহজ করে বললে বলের বিরুদ্ধে কার্য পাব তাহলে এই কেন আমার থিটা তিনটা ভ্যালুর জন্য তিনটে বিশেষ ক্ষেত্র বা তিনটে বিশেষ শর্ত কি বললাম ক্লিয়ার এবং শুধু এখানে আমাদের কস অপারেটরটা সম্বন্ধে এই একটু ধারণা থাকলেই হবে এত বেশি ক্লাস নাইনে না জানলেও চলে ঠিক আছে তাহলে যেহেতু আমি কার্যকে সংজ্ঞায়িত করলাম ডিফাইন করলাম তাহলে এবার কি করতে হবে কার্যের পরিমাপ করতে হবে এবার কার্য যদি পরিমাপ করতে হলে আমরা দেখলাম কি যখন কার্যমিন বল তখন তো জিরো কিন্তু যখনই আমি থিটা জিরো বলছি কিংবা থিটা 180 পাচ্ছি তখন আমি কার্য কি পাচ্ছি তখন আমি কার্য পাচ্ছি যদি সিম্পলি দেখি কার্যটা কি পাচ্ছি তাহলে তখন আমি কার্য পাচ্ছি কার্য w সমান বল ইনটু সরণ এটা দেখতে পেলাম fs ক্লিয়ার তাহলে এই কার্যকে আগে বলো কার্য কি রাশি হতে পারে বল ভেক্টর রাশি সরণ ভেক্টর রাশি কিন্তু এখানে কার্য মনে রাখবে এটা ভেক্টর কোয়ান্টিটি এটাও ভেক্টর কোয়ান্টিটি কিন্তু কার্য হচ্ছে স্কেলার কোয়ান্টিটি কার্য হচ্ছে স্কেলার রাশি এই ভেক্টর রাশি এই ভেক্টর রাশি হওয়ার পরেও কার্য নিজে কিন্তু স্কেলার রাশি কার্যের কোনো দিক নেই তাহলে কার্যের শুধু কি রয়েছে মান রয়েছে তাহলে এই মানকে যদি আমরা পরিমাপ করতে চাই তাহলে পরিমাপ মানে আমরা জানি কি পরিমাপ করা মানে আমরা পড়েছি ফার্স্ট চ্যাপ্টারে তার মান থাকবে এবং তার কি থাকবে একক থাকবে এখানে লেখা থাকবে তাহলে মান থাকবে এবং তার একক থাকবে এটা আমরা কার্য করতে গিয়ে সরি পরিমাপ করতে গিয়ে দেখেছি ঠিক আছে এটা আমরা পরিমাপ করতে গিয়ে দেখেছি যে যে কোনো পরিমাপের কি থাকবে মান এবং একক এই দুটো থাকতে হবে যে কোনো পরিমাপের বলে আচ্ছা তার মানে কার্যের মানটা আমি এখানে ক্যালকুলেটর পেয়ে যাব বল আর সরণকে গুণ করে এককটা কি হবে এই তো তাহলে আমরা এখন আসছি কি নিয়ে আলোচনা আমরা এখন আসছি কার্যের একক নিয়ে আলোচনা কার্যের একক নিয়ে আলোচনা যদি তুমি কার্যের একক নিয়ে আলোচনা করো
সেখানে দেখবে কাজের দুই রকম একক হয়, একটা হয় পরম একক, একটা হয় অভিকর্ষীয় একক। ভালো করে শুনবে, একটা হচ্ছে পরম একক, একটা হচ্ছে অভিকর্ষীয় একক। এবার আমরা যে কোনো এককে দুভাবে মেজার করি, একটা সিজিএস একটা এসআই। দেখো কি হচ্ছে, সিজিএস আর এসআই করলে কি হচ্ছে, তাহলে কার্যের পরম একক তাকে আমি ধরে করছি, একটা হচ্ছে সিজিএস একটা হচ্ছে আমার এসআই। সিজিএস কি হবে, কার্য মানে কি, বল ইন্টু সরণ, এটা কার্যের সিজিএস হয় জুল, তাহলে জুল মানে কি নিউটন ইন্টু মিটার, তাই জুল। এসআই একক কি আর্ক, ইংরেজি লিখলে ইআরজি আর্ক, এটা বাংলায় লিখলে জুল। আশা করি তোমরা দেখতে পাচ্ছ। তাহলে আর্ক বলে কি, সেটা ডাইন সেমি কারণ বলে সিজিএস একক ডাইন, এসআইটা হচ্ছে সরি সরণ হচ্ছে সেমি, ক্লিয়ার। তাহলে এই এক জুলের সংজ্ঞা কিভাবে দেব, এক জুলের সংজ্ঞা আমি কিভাবে দেব, এই তো। তাহলে বলছে কোন বস্তুর উপর যদি এক জুলকে বলতে, এটা কি বলো, এক জুল কোন বস্তুর উপর এক নিউটন বল কাজ করলে যদি বলের অভিমুখে বস্তুর প্রয়োগ বিন্দুর সরণ এক মিটার হয় তখন তাকে, তখন বস্তু কর্তৃক কৃতকার্যকে এক জুল বলে। তাহলে কি বললাম, কোন বস্তুর উপর এক নিউটন বল কাজ করলে যদি বলের অভিমুখে বস্তুর প্রয়োগ বিন্দু সরণ এক মিটার হয় তখন তাকে বলছি আমি এক জুল, এই তো। একইভাবে যদি আমাকে, যদি আমাকে আর্কের সংজ্ঞা দিতে বলে, তাহলে আমি কি করব, তাহলে জুলের জায়গায় আমি কি লিখবো, ওয়ান আর্ক, তখন কি যাবে সমাজটা কি থাকবে, এক নিউটন জায়গায় কি যাবে এক টাইম, কোনো বস্তুর উপর এক টাইম বল প্রয়োগ করলে যদি বলের অভিমুখে বস্তুর প্রয়োগ বিন্দু সরণ কত হবে এক সেমি, তখন ওই বস্তু কর্তৃক কৃতকার্য করব ওয়ান আর্ক, হয়েছে। তার মানে জুল আর আর্ককে আমি সহজে সংজ্ঞায়িত করতে পারলাম। যদি বলে এদের মধ্যে সম্পর্ক কি, যদি বলে এদের মধ্যে সম্পর্ক কি, তাহলে সম্পর্ক বললে কি দাঁড়াবে, জুল আর আর্ক সম্পর্ক বললে, তাহলে এক জুল সমান কি দাঁড়ালো এক নিউটন ইন্টু মিটার। নিউটন মানে আমরা কি জানি, সেকেন্ড যেটা পড়ে এসেছি নিউটনের দ্বিতীয় সূত্র, এফ সমান কি এম এ, বল সমান ভর ইন্টু ত্বরণ, যদি নিউটন হয় মাসের একক কি কেজি, ত্বরণ একক কি মিটার পার সেকেন্ড স্কোয়ার, এসাই তো করলে সব। তাহলে এটা কি দাঁড়াচ্ছে, কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার ইন্টু মিটার, কেজিকে গ্রাম করলে আসবে হাজার, মিটারকে সেমি করলে আসবে হান্ড্রেড, আর একটা মিটার তাকে সেমি করলে আসবে হান্ড্রেড, আর নিচে থাকছে কি সেকেন্ড স্কোয়ার। সব কি মিলে কি দাঁড়াচ্ছে, সব মিলে দাঁড়াচ্ছে গ্রাম সেমি পার সেকেন্ড স্কোয়ার ইন্টু সেমি। তাহলে এখানে তিনটে পাঁচটা সাতটা, টেন টু দি পাওয়ার সেভেন নাইন ইন্টু সেমি, টেন টু দি পাওয়ার সেভেন আর, তাহলে এক জুল সব দাঁড়ালো টেন টু দি পাওয়ার সেভেন আর। সেরকম নিউটন সমান এইটা, সেরকম আমি এখানে ডাইন সমান করতে পারতাম, তো তখন কি আসতো গ্রাম সেমি পার সেকেন্ড স্কয়ার। এই জন্য আমি এই পুরো টার্মটাকে দেখো লিখেছি ডাইন বলে পরের লাইন। তাহলে এক জুল সমান দাঁড়ালো টেন টু দি পাওয়ার সেভেন আর, হয়েছে।
তাহলে এটা হলো আমার জুল আর আর্গের মধ্যে সম্পর্ক ঠিক আছে এটা হলো আমার কার্যের পরম একক কার্যের পরম একক যদি কার্যের তুমি পরমের জায়গায় কি নিয়ে নাও অভিকর্ষীয় একক অভিকর্ষীয় একক তখন এই ভ্যালুগুলো পাল্টে যাবে তখন কি হবে তখন এই সিডিএস ভ্যালু চলে আসবে আর হিসাবে কি চলছে এটা আসবে গ্রাম সেমি গ্রাম সেমি এটা আসবে কি গ্রাম মিটার হয়েছে যখন তুমি কার্যের অভিকর্ষকে চলে গেলে তখন সিজিএস আর এসআইএফ কি গেল পাল্টে গ্রাম সেমি আর কিলোগ্রাম মিটার হয়ে গেল তাহলে এদের সংজ্ঞা কি যে কোনো একটা দিন মানে করতে পারো আমি আগেরটাই কি সিজিএস এসে উল্টো পাল্টা লিখলাম পরম এককে বোধহয় সিজিএস এসে আমি উল্টো পাল্টা লিখে দিয়েছি লক্ষ্য করে দেখবে যদি যখন পরম একক বলছিলাম আমি খেয়াল নেই কি লিখলাম যখন পরম একক বলেছিলাম যদি উল্টো পাল্টা লিখতে দেখে রাখবে যখন কার্যের পরম একক বলছিলাম তখন এসআইটা হবে জুল আর সিজিএসটা হবে আর আমি জানি না ঠিকঠাক দিয়ে দিলাম কিনা আমার মনে হয় এটা এদিকে জুল দিয়েছিলাম মনে হয় খেয়াল করি নিয়ে একটা ভুল সিলি মিষ্টি হয়ে গেছে হয়তো ঠিক আছে লক্ষ্য রাখবে কার্যের পরম এককের বেলায় আবার রিপিট করছি কার্যের পরম এককের বেলায় এসআইটা হবে জুল সিজিএসটা হবে আর ঠিক আছে এসআইটা হবে জুল সিজিএসটা হবে আর তারপরে যা পড়েছিলাম ঠিক আছে এইখানটা বোধ হয় খেয়াল করা হবে আচ্ছা সিজিএস আর এসআইএফ তাহলে কি বললাম অভিকর্ষ বলে গ্রাম সেমি আর কিলোগ্রাম মিটার এই তো তাহলে এই গ্রাম সেমি কাকে বলে না গ্রাম সেমি সম্পর্কে দেব বলছে তোরা এটা একটা এক গ্রাম বলে বস্তু একে অভিকর্ষের বিরুদ্ধে এক সেমি উপরে তুলতে যে কার্য করতে হয় এটি অভিকর্ষের বিরুদ্ধে এক সেমি উপরে তুলতে যে কার্য করতে হয় সেটা হচ্ছে আমার এক গ্রাম সেমি সেরকম কিলোগ্রাম মিটারের বেলায় এক কেজি ভরের একটি বস্তুকে অভিকর্ষের বিরুদ্ধে এক মিটার উপরে তুলতে যে কার্য করতে হয় সেটা হচ্ছে আমার এক কিলোগ্রাম মিটার তার মানে গ্রাম সেমি আর কিলোগ্রাম মিটার এই জন্য অভিকর্ষ একক এক্ষেত্রে কার্যের অপশনে কি হচ্ছে অভিকর্ষ বলের বিরুদ্ধে হচ্ছে এক্ষেত্রে কার্যটা সর্বদাই অভিকর্ষ বলের বিরুদ্ধে হচ্ছে তাই এটা গ্রাম সেমি এটা হচ্ছে আমার কিলোগ্রাম মিটার আশা করি ব্যাপারটা ক্লিয়ার করতে পারলাম তাহলে গ্রাম সেমি আর কিলোগ্রাম মিটার এই কারণ জিনিসটা আসছে আচ্ছা এবার আমি বলি যদি এই কিলোগ্রাম মিটার সাথে আমি জুলের সম্পর্ক আনতে চাই মানে অভিকর্ষীয় এসআই সঙ্গে পরমের এসআই তখন কি দাঁড়াবে যদি এক কিলোগ্রাম মিটার সমান কত জুল জিজ্ঞাসা করে তখন আমি কিভাবে এটাকে লিখতে যাই করব যদি বলে এক কিলোগ্রাম মিটার সমান কত জুল তখন কিন্তু ভাববে না যে এক কেজির সাথে বসবে এটাকে তোমার নিয়ে আসতে বলে বলে কি হয় এই এক কেজির জন্য তবে এর উপর প্রযুক্ত বল কত বল সমান এম ইন্টু জি ভর ইন্টু ত্বরণ তাহলে এক ইন্টু জির মান হচ্ছে 9.8 মিটার বললে এক তার মানে হচ্ছে 1 মিটার তাহলে হচ্ছে 9.8 জুল তাহলে এক কিলোগ্রাম মিটার সমান 9.8 জুল এটা মাথা মাথা থাকে সেরকম এক গ্রাম সেমি সমান সমান গ্রামটা কিসে নিয়ে আসতে হবে সেই বলে তার মানে কি না এক ইন্টু 980 বা 981 লেখা যায় ঠিক আছে জির ভ্যালু ঠিক আছে তখন আসবে এইটা ইন্টু 981 ইন্টু সেমিটা হচ্ছে থাকবে এক তার মানে হচ্ছে 981 আর এটা হচ্ছে কিলোগ্রাম মিটারকে জুলে আর গ্রাম সেমিকে আর মানে বলের পরম একক এবং অভিকর্ষ একের মধ্যে সম্পর্কটা হচ্ছে
এটা ঠিক আছে ভালো করে লক্ষ্য করবে না হলে সব যাবে ঠিক আছে এইটা হলো আমার কার্য সম্বন্ধে বেসিক ধারণা ঠিক আছে তাহলে কার্য মানে সহজ করে বললে কার্য মানে কি সহজ করে বললে কার্য সমান বলে একটু সরল কার্য সমান বল ইনটু সরণ তাহলে কার্যের মাত্রা কি হবে বলের মাত্রা ইনটু সরণের মাত্রা বলের মাত্রা কি m l t টু দি পাওয়ার মাইনাস 2 সরণের মাত্রা হচ্ছে l তাহলে m l স্কয়ার t টু দি পাওয়ার মাইনাস 2 এটা হচ্ছে কার্যের মাত্রা m l স্কয়ার t টু দি পাওয়ার মাইনাস 2 তোমরা পড়েছো যে বেগ সময় লেখচিত্রে তার আবদ্ধ অংশ আমাদের কি দিয়েছিল আমরা সেকেন্ড পেপারে পড়েছিলাম তাহলে আবদ্ধ অংশের ক্ষেত্রফল তাহলে কি ছিল জানেন ছিল বেগ ইনটু সময় বেগ মানে ছিল সরণ বাই সময় ইনটু সময় তাহলে ছিল জানেন সরণ তাহলে বেগ সময় লেখচিত্র দ্বারা আবদ্ধ অংশের ক্ষেত্রফল ছিল সরণ তাহলে এখানে আমি যদি বেগ সময়টাকে পাল্টে দিই সরণ সময় করে দিই সরি বল সরণ করে দিই বল সরণ করে দিই এটাকে পাল্টে দিয়ে কি করে দিলাম বল সরণ তাহলে এই লেখচিত্র দ্বারা আবদ্ধ অংশের ক্ষেত্রফল কি হবে ক্ষেত্রফল হবে বল ইনটু সরণ কারণ দৈর্ঘ্য গুণিতক প্রস্থ মানে হচ্ছে কার্য তোমার একটা শর্ট কোশ্চেন দিয়ে দেয় বল সরণ লেখচিত্র দ্বারা আবদ্ধ অংশের ক্ষেত্রফল কি নির্দেশ করে বল সরণ লেখচিত্র দ্বারা আবদ্ধ অংশের ক্ষেত্রফল নির্দেশ করে কার্য কি বললাম ক্লিয়ার বল সরণ লেখচিত্র দ্বারা আবদ্ধ অংশের ক্ষেত্রফল নির্দেশ করে কার্য এবার যেটা আমি আসছিলাম আমার লক্ষ্য শক্তিতে যাওয়া এই কার্য করার সামর্থ্যকে বলা হয় শক্তি কার্য করার সামর্থ্যকে বলা হয় শক্তি মানে মজার ব্যাপারটা কি শক্তি কিন্তু আলাদা করে কিছু আসছে না সামর্থ্যকে আমরা পরিমাপ করব না সামর্থ্যকে পরিমাপ করার কোনো পদ্ধতি আমাদের জানাও নেই ঠিক আছে তাহলে এই কার্য করার সামর্থ্য মানে কি বলছি শক্তি তাহলে সেই সামর্থ্যকে পরিমাপ করার কোনো উপায় আমার কাছে নেই তার জন্য এটা আমরা মনে রাখবে শক্তি আলাদা করে কিছুই না শক্তি আলাদা করে কিছুই না শক্তি যা কার্য তাই ঠিক আছে একক কোষে ওই জুল আর আর্গ নিয়ে হবে মাত্রাও একই ফলে আমি শক্তি জানবো আমাকে সবচেয়ে জানতে হবে কি কার্য তাহলে কোনো বস্তুর উপর কাজ করলে সেই কৃত কার্যই বস্তুর মধ্যে শক্তিরূপে জমা হবে ক্লিয়ার কোনো বস্তুর উপর কার্য করলে সেই কৃত কার্যই বস্তুর উপর বা বস্তুর মধ্যে শক্তিরূপে জমা হবে তাহলে আমি সব থেকে পালিয়ে গেলাম কোথায় সব থেকে পালিয়ে গেলাম এখন শক্তিতে ঠিক আছে তাহলে শক্তি কি শক্তি হলো কার্য করা সামর্থ্যকে আমি বলছি শক্তি কার্য করা সামর্থ্যকে আমি বলছি শক্তি মাত্র মধ্যে রাখবো শক্তি কি কার্য করার সামর্থ্যকে বলা হচ্ছে শক্তি এই শক্তি কিন্তু কেবল ইন্দ্রিয় গ্রাহ্য এই শক্তি কেবল ইন্দ্রিয় গ্রাহ্য এ কিন্তু ভরও নেই আয়তনও নেই ঠিক আছে এখানে শক্তির সঙ্গে পদার্থের পার্থক্য হয়ে যায় আর শক্তি কেবল ইন্দ্রিয় কার্য শক্তির ভরও নেই আয়তনও নেই ঠিক আছে শক্তিকে আমরা বিভিন্ন রূপে পাই কি কি রূপে পাই যান্ত্রিক শক্তি তোমরা পড়েছো এগুলো আলোক শক্তি তাপ শক্তি
রাসায়নিক শক্তি চৌম্বক শক্তি অনেক তড়িৎ শক্তি বহু আছে আর কি তার শক্তিকে আমরা বিভিন্ন রূপে পাই ঠিক আছে তার মধ্যে আমার এই চ্যাপ্টারে আমি খালি আলোচনা করব যান্ত্রিক শক্তি নিয়ে আর আমার কোনো আলোচনা করার লক্ষ্য নেই আমার লক্ষ্য কেবলমাত্র যান্ত্রিক শক্তি নিয়ে আমার আলোচনাটাকে সীমাবদ্ধ রাখা ঠিক আছে আমি সেখান থেকে আমাদের বাগুনের নীতিতে গিয়ে পৌঁছাতে হবে না সেখান থেকে তাহলে আমার লক্ষ্য কেবলমাত্র যান্ত্রিক শক্তি নিয়ে আলোচনা করা তাহলে সেই যান্ত্রিক শক্তি জিনিসটা কি যান্ত্রিক শক্তিকে আমি কেবলমাত্র সংজ্ঞায়িত করব অন্যভাবে করব না ঠিক আছে তাহলে যান্ত্রিক শক্তি বা মেকানিক্যাল এনার্জি কি মেকানিক্যাল এনার্জি কি বলছে কোন গতিশীল বস্তু গতির জন্য বা স্থির বস্তুর অবস্থান এবং আকৃতির জন্য কোন গতিশীল বস্তুর গতির জন্য বা স্থির বস্তুর অবস্থান এবং আকৃতির জন্য ওই বস্তুর মধ্যে কার্য করার যে সামর্থ্য লাভ করে তাকে আমরা ওই বস্তুর যান্ত্রিক শক্তি বলে থাকি কোনো গতিশীল বস্তু গতির জন্য বা স্থির বস্তুর অবস্থান এবং আকৃতির জন্য ওই বস্তুর মধ্যে কার্য করার যে ওই বস্তু তার মধ্যে বা ওই বস্তু কার্য করার সামর্থ্য লাভ করে তাকে আমরা ওই বস্তুর মধ্যে সঞ্চিত ওই বস্তুর মধ্যে সঞ্চিত যান্ত্রিক শক্তি বলে থাকি ঠিক আছে ওই বস্তুর মধ্যে সঞ্চিত যান্ত্রিক শক্তি বলে থাকি ক্লিয়ার এই যান্ত্রিক শক্তি দু রকম হয় একটা হচ্ছে গতিশীল বস্তু বলেছি তার জন্য হবে গতি শক্তি আরেকটা বলেছি স্থির বস্তু বলেছি তার জন্য হবে স্থিতি শক্তি তাহলে একটা হচ্ছে গতি শক্তি একটা হচ্ছে স্থিতি শক্তি ক্লিয়ার তাহলে এই যান্ত্রিক দু রকম হয় একটা হচ্ছে গতিশীল বস্তু জন্য গতি শক্তি একটা স্থিতিশীল বস্তু জন্য কি আসছে স্থিতি শক্তি ক্লিয়ার এই পুরো পাঠটা আমি কিন্তু পরের দিন আলোচনা করব পরের ক্লাসে কেন পরের ক্লাসে আলোচনা করব কারণ পরের ক্লাসে এই শক্তিটাকে নিয়ে আমাকে এগিয়ে যেতে হবে বার্নুলির উপপাদ্যে বা বার্নুলির নীতিতে আজকে যদি আমি শক্তিতে চলে যাই আপনারা এতটা বড় হয়ে গেলে আপনারা বড় হয়ে গেলে আপনারা নিজেরাই হারিয়ে ফেলবেন ঠিক আছে তো আমি বলতে যাচ্ছি না ঠিক আছে নেক্সট ক্লাসে আমি কোথায় চলে যাবো বার্নুলির উপপাদ্যে তার জন্য আজকে আমি এই যান্ত্রিক শক্তি ছাড়াও যখন আমরা বান্ডলের উপর তোমরা কি নিয়ে কাজ করছিলাম সেখানে আমরা প্রবাহ নিয়ে কাজ করছিলাম যখন আমরা প্রবাহী নিয়ে কাজ করব ফ্লুইড নিয়ে কাজ করব সেই ফ্লুইডের ক্ষেত্রে এই যান্ত্রিক শক্তি ছাড়াও আর এক ধরনের শক্তি দেখা যায় যাকে আমরা বলে থাকি কি শক্তি যাকে আমরা বলে থাকি চাপ শক্তি কি শক্তি চাপ শক্তি মানে কি কোনো নলের ভেতর দিয়ে কোনো নলের ভিতর দিয়ে তরল কিন্তু একা একা প্রবাহিত হবে না এই একটা নলের মধ্য দিয়ে তরল একা একা এদিক থেকে এদিকে চলে আসবে না এই তরল এদিক থেকে এদিকে তবেই আসবে যদি এই দুটো তরলের মধ্যে চাপের পার্থক্য থাকে কি থাকে চাপের পার্থক্য মানে এখানে যদি আমার তরলটা পি চাপ দেয়
সেই চাপের দূরত্বটা দিয়ে এগিয়ে সেই দিক দিয়ে পেরিয়ে যাবে ঠিক আছে ধরো তাহলে আমি বের করতে যাচ্ছি আমি বের করতে যাচ্ছি চাপ শক্তির রাশিমালা এইটা বের হলো কি করে বের আছে দেখি ধরো এইটা একটা মত ধরো আর এস নন ধরো একটা আর এস হচ্ছে আমার হচ্ছে প্রবাহী নন যা আর তলে প্রবাহী বেগ ভি প্রবাহী চাপ হচ্ছে পি এবং ধরি নলটি প্রস্থচ্ছেদ সুষম সেক্ষেত্রে ধরি প্রস্থচ্ছেদ হল এ হল মানে এখানে এই প্রস্থচ্ছেদ হল এ এই বৃত্তের ক্ষেত্র হল হচ্ছে এ এই বৃত্তের ক্ষেত্র হল হচ্ছে এ তাহলে প্রবাহী বেগ যদি ভি হয় তাহলে প্রবাহী এক সেকেন্ডে কত যাবে ভি দূরত্ব আমি ধরলাম প্রবাহীটা এক সেকেন্ডে এইখান থেকে এখানে চলে এসেছে তাহলে এই দূরত্বটা কত ভি দূরত্ব তাহলে আমি ধরে নিলাম এটা আমি কি করে ধরে নিলাম তাহলে আমি ধরে নিলাম প্রবাহী এক সেকেন্ডে আর তল থেকে এই স্থলে প্রবাহিত হয়েছে হয়েছে তাহলে এক্ষেত্রে প্রবাহীর সরণ কত প্রবাহীর সরণ হচ্ছে ভি ক্লিয়ার প্রবাহী সরণ হচ্ছে ভি প্রবাহীর উপর প্রযুক্ত চাপ সমান কি পি এবার দেখো আমরা কি জানি আমরা জানি চাপ মানে হচ্ছে বল বাই ক্ষেত্র তাহলে চাপ পি সমান বল যদি এ হয় ক্ষেত্র যদি এ হয় তাহলে বা এফ সমান কি হবে পি এ তার মানে চাপের তরুণ প্রবাহী কর্তৃক কৃত কার্য কত হবে এফ এস এফটা কত পি এ এসটা কত স্মরণ কত ভি আর এই কৃত কার্যই প্রবাহের মধ্যে চাপ শক্তি রূপে সঞ্চিত হবে অতএব প্রবাহী চাপ শক্তি হবে পি এ ভি চাপ শক্তি হবে পি এ ভি মানে সোজা কথায় বললে চাপ শক্তি সমান চাপ ইন্টু আয়তন কারণ দেখো এ ইন্টু বি মানে কি আমি আগে থেকে বলেছিলাম তোমাদের লম্ববৃত্তাকার চোখ হয় তার এটা যদি ভূমি হয় তাহলে আয়তন সমান ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা তাহলে ভূমিগত যদি এ হয় উচ্চতা যদি ভি হয় তাহলে এ ভি হচ্ছে কি আমার আয়তন তাহলে চাপ শক্তি মানে কি নাম নেওয়ার চাপ শক্তি মানে আমার দাঁড়িয়ে গেল চাপ ইন্টু আয়তন এটা হলো আমার কোন প্রবাহীর ক্ষেত্রে চাপ শক্তি রাশিমালা ক্লিয়ার তাহলে যদি আমাকে বলে বলতেই পারে যে একক আয়তনে চাপ শক্তি কত এটা বলতেই পারে যে একক আয়তনে চাপ শক্তি কত যদি বলে একক
আয়তনে চাপ শক্তি কত তাহলে কি লিখবে পি এ ভি বাই আয়তন আয়তন মানে কি বলেছি এ ভি মানে একক আয়তনে চাপ শক্তি হচ্ছে চাপের সমান একক আয়তনে চাপ শক্তি হচ্ছে চাপের সমান যদি বলে একক ভরে চাপ শক্তি কত তাহলে কি তাহলে চাপ মানে কি চাপ শক্তি মানে কি চাপ ইনটু আয়তন আমি এই আয়তনটাকে এই প্রবাহিত আয়তনটাকে আমি ক্যাপিটাল ভি দিয়ে লিখলাম ক্যাপিটাল ভি বাই ভর মানে এম একক ভর মানে এম দিয়ে ভাগ আমরা জানি ঘনত্ব যদি রো হয় ঘনত্ব মানে কি ভর বাই আয়তন তাহলে দেখো রো সমান কি হচ্ছে এম বাই ভি এখানে কি আছে ভি বাই এম উল্টোটা আছে এখানে তো এম বাই ভি তাহলে কি ভি বাই এম উল্টোটা আছে এখানে তাহলে লিখতে পারি পি বাই রো এই রোটা কি প্রবাহী ঘনত্ব ক্লিয়ার তার মানে একক আয়তনে চাপ শক্তি চাপের সমান একক ভরে চাপ শক্তি হলো চাপ বাই প্রবাহীর ঘনত্ব এই চাপের সমান এইটা কিন্তু আমার যান্ত্রিক শক্তির ক্যালকুলেশনের মধ্যে আমি রাখিনি তাই আমি আজকে এখানে পড়িয়ে দিলাম যে আমরা যখন বার্নুলি নিয়ে প্রবাহী করতে যাব সেক্ষেত্রে কিন্তু আমাকে এই চাপ শক্তির ধারণাটা রাখতে হবে কি বললাম ক্লিয়ার না ক্লিয়ার না আজকে তোমাদের ক্লাসটা আপাতত এই অবধি থাকবে ঠিক আছে পরের দিন আমরা আবার যান্ত্রিক শক্তি আলোচনা করে বার্নুলির নীতি অবধি আলোচনা করব তোমরা ভিডিও দেখছো কি দেখছো না আমি বুঝতে পারছি না যে ভিডিও দেখবে তার মধ্যে সমস্যা হবে তোমাদের কোনো সমস্যাই হচ্ছে না তোমরা কি সব ঠিকঠাক দেখে নিচ্ছ নাকি মানে এই নন্দিতাও ফোন করেনি মোনালিসা একমাত্র মেয়ে ফোন করেছিল রিয়া টিয়া তো ফোনই করছে না রোহিত মেসেজ করছিল ঠিক আছে ওর কি সমস্যা নেই বলে বাকি তোমাদের সৈকত কি ছিল উদিতা ঈশানি এদের তো কোনো আরো কিছু ছিল যাবে তারা তাদের তো কোনো ফোনই নেই মেসেজই নেই কিচ্ছু নেই তোর কি আসলে আদৌ বুঝতে পারছো নাকি ফাঁকি মেরে চলে যাচ্ছ আমি যেন পরের দিন এই ভিডিও দেখার পরে আমি সবার সমস্যা কি ডাউট আছে কি না আছে আমি যেন মেসেজ পাই তারপরেই কিন্তু আমি তোমাদেরকে অনলাইন ক্লাসে পারমিশন দেবো বা অনলাইন ক্লাস করাবো কোনো তার আগে তোরাই আমি ভিডিও পাবে ঠিক আছে আজকে আপাতত এই অবধি থাক